প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনেটা নিবেদিত অর্থটক উইথ প্রফেসর ডক্টর এম আমজাদ হোসাইন এর আরেকটি ভিন্ন ধারার পর্ব নিয়ে আজ হাজির হয়েছি রাজ টিভির পর্দায়। সাথে আছি আমি ডক্টর শামিমা ইয়াসমিন রুম্পা। আজ আমাদের অনুষ্ঠানটি ম্যাক্স প্রো ম্যাপস এবং রোলাকের সৌজন্যে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। প্রিয় দর্শক, চলছে বিজয়ের মাস এবং পুরো বাংলাদেশ জুড়ে আমরা পালন করছি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বাংলাদেশ নামক ভূখণ্ডটির জন্মের সূচনা লগ্নের সাথে কিন্তু অর্থোপেডিক সার্জারির জন্মের বীরগাথা জড়িয়ে আছে, জড়িয়ে আছে বাংলাদেশের অর্থোপেডিক সার্জারির অগ্রপথিক একজন চিকিৎসকের গল্প। সেই গল্পের ঝুলি নিয়ে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বনামধন্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডক্টর এম আমজাদ হোসেন স্যার। তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। বর্তমানে ল্যাবেট স্পেশালাইজড হসপিটালের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকের আয়োজন। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা ডক্টর ইয়াসমিন? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি ইয়াসমিন, অনেক ধন্যবাদ, আল্লাহ মেহরবানি করে ভালো আছি। হ্যাঁ, চলো তারপরে কৃতজ্ঞতা জানাই যে শততম শত ব্যস্ততার মধ্য থেকে আজ আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। দেখতে পাচ্ছি আপনি ওটি ড্রেস পরে আছেন, সম্ভবত মাত্র অপারেশন শেষ করলেন, তো হ্যাঁ 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 ঠিকই, অপারেশন শেষ, রোগী শেষ, তারপরে তোমাদের সাথে বসলাম। অনেক রোগী আসে তো কথা বলতে হয়, মানুষকে বোঝাবার চেষ্টা করি যে শুধুমাত্র ডাক্তারের পিছনে ঘুরলে হবে না, নিজের শরীর নিজে ভালো রাখার চেষ্টা করতে হবে। পিছনে ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, একটু সাউন্ডটাকে ক্লিয়ার করতে বলো। হ্যাঁ, ওকে, নেক্সট। হ্যাঁ, কথা বলো। হ্যালো, আমরা আসলে জানতে পেরেছি আপনি মুক্তিযুদ্ধে একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন এবং যুদ্ধরত অবস্থায় আপনি আহত হয়েছিলেন, তো একজন মুক্তিযোদ্ধা থেকে দেশ বরেণ্য অর্থোপেডিক সার্জন তৈরি হবার পেছনে গল্পটি আজ আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, তো আমি তাহলে কিছু স্লাইড তোমাদেরকে দেখাই, কিছু শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ঘটনাটা কি হয়েছিল। আমি এই শেয়ারে যাচ্ছি। হ্যাঁ, এই শেয়ারে গেলেই তোমরা আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো, জি স্যার, স্লাইড দেখতে পাচ্ছ না? জি স্যার, একটু ব্যাক করি আমি, কারণ এটা সামনে চলে আসছে, আমি আবার একটু ব্যাক করতে চাই। দাঁড়াও 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 দাঁড়াও, এই এই হলো বাংলাদেশের, তাই না? 1971 সালে বাংলাদেশ, ইমার্জেন্স অফ এ নেশন। হ্যাঁ, তারপরে দেখো, ম্যান অফ দ্য মিথ, ম্যান অ্যান্ড দ্য মিথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন, যার সেই একক নেতৃত্বে এবং তার সেই দৃঢ় সংকল্পের কারণে আমরা একটু দেশ পাইছিলাম। আমার একটা কথা হলো, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি হ্যাজ গিভেন ইউ,
অফ হোয়াট ইউ হ্যাভ গিভেন টু ইউর কান্ট্রি। এটি হলো আমেরিকার প্রেসিডেন্ট বিখ্যাত উক্তি, তার তার কবরের মধ্যেও লেখা আছে, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি হ্যাজ গিভেন ইউ, আস্ক হোয়াট ইউ হ্যাভ গিভেন ইউর কান্ট্রি। তো এটাই ছিল আমাদের কথা, সেই ফ্রিডম ফাইটিং এ যাওয়ার দরকার ছিল আমাদের, ইকোনমিক ফ্রিডম দরকার ছিল আমাদের, কালচারাল ফ্রিডম দরকার ছিল, আমরা ডেভেলপমেন্ট চেয়েছিলাম এবং তারপরে মুক্তিযুদ্ধে গিয়েছি এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ আমাকে, এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে, এই লম্বা ছেলেটি হলো সেই দিনকে আজকের এই ডাক্তার। আমরা স্লাইড দেখতে পাচ্ছি না, যদি কাইন্ডলি একটু শেয়ার করেন। ও স্যার দেখা যাচ্ছে না? ও রে না স্যার। আচ্ছা এখন আবার আমি শেয়ারে যাচ্ছি। এবার দেখা যায়, এবার দেখা যাচ্ছে? জি স্যার এখন দেখা, জি স্যার দেখা যাচ্ছে। তো তো দেখা গেল তো ভালো। হ্যাঁ গুড। এটি হচ্ছে আমাদের প্রথম স্লাইড, যেটি 1971 সালে তোমরা দেখতে পাচ্ছ, রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ভাষণ 1971 সাল। এবং এখন দেখা যায় এবার? জি স্যার দেখা যায়। আচ্ছা তো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং যে কথাটি গুরুত্বপূর্ণ যে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে তুমি তোমার দেশ তোমাকে কি দিল সেটি কথা নয়, তুমি দেশকে কি দিয়েছো সেটি বড় কথা। এটি হচ্ছে জন এফ কেনেডি, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এর। তো আমাদের একটা ছিল যে আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি চাই, আমরা ইকোনমিক ফ্রিডম চাই, কালচারাল ফ্রিডম চাই, আমরা ওভারঅল ডেভেলপমেন্ট চাই, যেটি আমাদের সে সময়কার আমাদের উদ্দেশ্য ছিল। এই দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের ড্রিম। তারপরে আমি এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এটা, এই যে এটাতে এই লম্বা দেখা যায়? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। একটু না পারে বলো। এটি আমি ভারতীয় সামরিক হাসপাতালে, এটি হচ্ছে আমি এখানে বসে আছি, এই যে এটি আমি বসে আছি, দেখা যায়? জি জি স্যার দেখা যাচ্ছে। গুড। তোমাকে চেনা যাচ্ছে? এখানে নিশ্চয়ই চেনা যায়, তাই না? এখানে আমি বসে আছি। হ্যাঁ তখন আমি হাতে লাঠি নিয়ে হাঁটতাম ক্লাসে ভর করে করে। এখানে দেখা যাচ্ছে এই যে এই ছেলেটি, চেহারাটা খারাপ ছিল না, কি বলো? না স্যার আপনি তো যথেষ্ট হ্যান্ডসাম, এখনই তো বোঝা যায় যে যুবক বয়সে কতটা হ্যান্ডসাম ছিলেন। এক্স্যাক্টলি। তো এই হলো যুদ্ধ আমাদের এবং ভারতীয় সামরিক বাহিনী, এই যে আমাদের যে নেতারা ছিল যখন তারা স্বাধীন সার্বভৌম বিমানবন্দরে ঢাকায় নামে, তারপরে নেতারা যারা ব্যাক করলো আগেই ডিসেম্বর মাসেই, তারপরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে আসে। ফিরে আসার পরেই ভারতীয় মানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেখতে পাচ্ছ, এটা হলো ইন্দিরা গান্ধী। আমি তাকে অন্যভাবে মাদার অফ বাংলাদেশ বলে থাকি, কারণ সে যেভাবে ডেভেলপমেন্ট, যেভাবে স্যাক্রিফাইস করেছে। হ্যাঁ কিছু ছবি তোমরা এখানে দেখতে পাবা, সে সারা পৃথিবী ঘুরে বাংলাদেশের পক্ষে এবং বঙ্গবন্ধু রিলিজের জন্য, বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার জন্য সে এমন কোনো কিছু নাই যে করে নাই, সব কিছুই সে করেছে। এবং সবচেয়ে বড় কাজটা করেছে যে 3 মাসের মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীকে বাংলাদেশের মাটি থেকে সে সরাতে পেরেছে। এটা একটা বিরাট, পৃথিবীর ইতিহাসে নজির নাই যে কোনো মানে এরকম এই ধরনের ফোর্সরা তাড়াতাড়ি সরে যায়। আরও অনেক দেশ আমাদের সাহায্য করেছে, তবে তো এটা হলো ব্রেজনেভ, যে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের সাথে ইন্দিরা গান্ধীর তার ডাকা, মানে তাকেও কনভিন্স করার চেষ্টা করেছে, যাতে করে এই ব্রেজনেভ সাহেব ছিল সোভিয়েত ইউনিয়নের তখন প্রেসিডেন্ট এবং বিশাল বড় নেতা। এই ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, এই জন্যই এই ছবিগুলো নিয়ে আসছি যে ইতিহাসের সাক্ষী এরা। এরা যদি সেদিন বাংলাদেশের পক্ষে না থাকতো, ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, তাহলে পাকিস্তান, আমেরিকা এবং আজকার চীন কোনোতেই আমাদেরকে
কোনো জায়গা মানে এই বাংলাদেশ হতে দিত না। ওদের সংকল্প ছিল বাংলাদেশকে ঠেকাও, এবং ঠেকাও যেভাবেই হোক। কিন্তু এই যে এইভাবে ইন্দিরা গান্ধী ঘুরে বেড়িয়েছে বিশ্বব্যাপী, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের ব্লকের কান্ট্রিগুলো, এতে দোষে ব্রস টিটো, এই টিটো হচ্ছে মার্শাল টিটো, যিনি যুগোস্লাভিয়া তখনকার দিনের সোভিয়েত ব্লকের একটা কমিউনিস্ট কান্ট্রি ছিল। আমি 73 সালে উনি বাংলাদেশে এসেছিলেন, তখন আমি ওনার সঙ্গে হাত মিলাইছিলাম বঙ্গভবনে, ডিসেম্বর মাসে উনি বাংলাদেশে এসেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল মুক্তিযোদ্ধা হিসেবে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গভবনে তখন আমরা ইনভাইটেড ছিলাম। বঙ্গবন্ধুর সময় আমাদেরকে বঙ্গভবনে, যারা যুদ্ধে আহত হয়েছিলাম খেতাবপ্রাপ্তরা পরবর্তীতে ইনভাইটেশন পেয়েছে, কিন্তু যেহেতু আমরা যুদ্ধ থেকে ফিরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, তাই আমাদেরকে, তা যারা হুইল চেয়ারধারী, যারা এ ধরনের আহত মুক্তিযোদ্ধারা, তাদের তাদের ক্ষত শুকায় নাই, তাদেরকে বঙ্গবন্ধু সরকার প্রথম ইনভাইট করে বা 73 সাল থেকেই, এবং সেটি এখানে দেখানো যাচ্ছে। এই টিটোর সঙ্গে আমি হাত মিলাতে পেরেছি। এখানে একটা জিনিস দেখো, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে নিক্সনের আলাপ হচ্ছে 71 সালে। ইন্দিরা গান্ধীর মুখের দিকে চেহারা দেখো আর নিক্সনের চেহারা দেখো। নিক্সন কোনোতেই বাংলাদেশের পক্ষে সাপোর্ট দেবে না। ইন্দিরা গান্ধী তাকে যতই কনভিন্স করার চেষ্টা করুক যে এখানে মানে মানুষের মানবিক বিপর্যয় ঘটছে, বাংলাদেশের মানুষদের উপরে নির্যাতন চলছে, নারীদের উপরে, সাধারণ মানুষদের উপরে, কিন্তু নিক্সন কোনোভাবেই মানবে না। সে পাকিস্তানের ইয়াহিয়া খানের সবচেয়ে বড় দোসর এবং সবচেয়ে বড় আমাদের শত্রু ছিল এই নিক্সন একটা, এবং তার সাথে ছিল কিসিঞ্জার একটা বেয়াদব, যেটি বলেছিল তলাবিহীন বাস্কেট হবে এটা, এটা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আজকে বঙ্গবন্ধু কন্যা দিয়ে দেখিয়ে দিয়েছে যে তলাবিহীন বাস্কেট থেকে আমরা কোথায় যেতে না পারি। এটি হলো সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, শেষ প্রেসিডেন্ট, এর চেহারা তোমরা দেখে নাও। এই ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট, যে ইলেকশনে জেতার পরেও ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়। ব্যর্থ হয় কারণ সে পশ্চিম পাকিস্তানের স্বার্থটাই দেখার চেষ্টা করেছিল। ভুট্টো তাকে কোনোতেই সহযোগিতা করে নাই, এবং সেও প্রেসিডেন্ট হিসেবে তার ব্যর্থতার পরিচয় দিয়েছিল। সে চাইছিল বাঙালিদের খতম করো, বাঙালি বলতে কিছু থাকবে না। শেখ মুজিবকে আটকিয়ে রেখে তারা তাকে হত্যা করে তাকে যেভাবেই হোক বাংলার এই বাংলাদেশকে কোনোভাবেই যাতে করে এরা মাথা তুলে না দাঁড়াতে পারে, সেজন্য সমস্ত ব্যবস্থা সে করেছিল। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত একজন ভালো বন্ধু ছিল বঙ্গবন্ধুর, সেও 73-74 সালে বাংলাদেশে এসেছিল, তাকে আমরা বঙ্গভবনে দেখেছি, সেও খুব ভালো বন্ধু ছিল বাংলাদেশের। এখানে দেখতেছ 1971 সালে মেয়েরাও যুদ্ধে গিয়েছিল, অন্তপক্ষে তারাও অংশগ্রহণ করেছে। তারা তো বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, কিন্তু তারা সরাসরিও কিছু কিছু মেয়েরা আরও বিভিন্নভাবে তারা যুদ্ধে অংশগ্রহণ, জয় বাংলা মানে গানের, তারপরে হলো আরও বিভিন্নভাবে সাংস্কৃতিক অঙ্গনে শিল্পী শিল্পীরা বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপরে তারা যেয়ে যেয়ে গান গেয়ে গেয়ে, দেশাত্মবোধক গান গেয়ে গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত। সুতরাং এই কাজগুলো তারা সবাই করেছে, হ্যাঁ, এবং এইভাবে এই যে আমাদের উপরে অত্যাচার করেছে, এভাবে দেখো এগুলো ছবিগুলো। তারপরে জি 71 সালে তারপরে তারা ডিসেম্বর মাসে তারা এখানে মানে ইয়ে করে, সারেন্ডার করে, সারেন্ডার করে, সরি, এই যে সারেন্ডারের ছবি দেখো, রেডি হলো যে ইয়া ইয়া পাকিস্তানের নিয়াজি, জেনারেল নিয়াজি আর লেফটেন্যান্ট জেনারেল অরোরা হচ্ছে স্ট্যান্ড কমান্ডার চিফ, তার কাছে সারেন্ডার করছে। এবং এটি হলো সারেন্ডারের ছবি সেই দিনের। তারপরে উল্লাস, বিজয় উল্লাস মুক্তিযোদ্ধাদের দেখতে পাচ্ছ, মানুষের গণমানুষের বিজয় উল্লাস। কিন্তু ঈশ্বরে ছবি ডিস্টার্ব করতে, এই ছবিটা দেখো, 72 সালে বঙ্গবন্ধু বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসে, রোনাল্ড জোসেফ গ্রাসকে নিয়ে আসে। তখনকার দিনের মন্ত্রী মান্নান সাহেব, এই যে মুক্তিযোদ্ধাদের পা হারা জাতি, তাদের পা নাই দেখো, লিম নাই। ওই সময় 73-তে 1000 আর্টিফিশিয়াল লিম্স তৈরি করা হয় ফর দ্য ফ্রিডম ফাইটার্স, মানে 73 সালের মধ্যে 1000 পা
বানানো হয় মুক্তিযোদ্ধাদের জন্য, যেগুলো এখানে এই এই যে উনি মান্নান সাহেব, উনি তখন স্বাস্থ্য প্রথম স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, মান্নান সাহেব উনি দেখতেছেন এই পা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য। তো আমাকে, আমি যেহেতু আহত হয়েছিলাম, বঙ্গবন্ধু আমাকে চিঠি লিখেছিল এবং সেই চিঠিটা এখানে আছে। আপনি দেশপ্রেমের সুমহান আদর্শ ও প্রেরণা উদ্বুদ্ধ হয়ে দেশ ও মাতৃকার মুক্তি সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পাক হানাদার আদর্শ বাহিনীর হাতে গুরুতরভাবে আহত হয়েছেন। এই দুঃসাহসিক ঝুঁকি নেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার মতো নিঃস্বার্থ দেশপ্রেমিক বীর সন্তান নাই, উত্তরকালে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তার এক অত্যুজ্জ্বল আদর্শ হিসেবে প্রেরণা যোগাবে। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার ও আপনার পরিবারের উপকারার্থে আপনার সংশ্লিষ্ট মহকুমা প্রশাসকের নিকট 1,000 টাকা চেক প্রেরিত হলো। চেক নম্বর এত। আমার প্রাণভরা ভালোবাসা ও সংগ্রামী অভিনন্দন নিন, আমজাদ হোসেন, সুখদেবপুর, চিড়িবন্দর, দিনাজপুর। এটি 72 সালে লেখা চিঠি, 10/10/72 এবং শেখ মুজিব। এটি আরেকটি চিঠি লিখছে উনি ব্যক্তিগতভাবে, সরি, এটি লিখেছেন উনি বিগত স্বাধীনতা সংগ্রামে তুমি যে ত্যাগ, তিতিক্ষা, সাহসিকতা ও নির্ভীকতা দেখিয়েছ তা দুনিয়ার ইতিহাসে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তাই দেশ আজ তোমাদের জন্য গর্বিত। দেশকে স্বাধীন করার জন্য যে মহান দায়িত্ব তোমরা পালন করেছো সেজন্য বাঙালিরা তোমাদের কাছে চিরঋণী। বাংলাদেশ সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আমি তোমাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা রইল। আমজাদ হোসেন, আব্দুল বাকি, সুখদেবপুর, চিড়িবন্দর, শেখ মুজিবুর রহমান। এটি হলো, এটাও লিখছে উনি 72 সালে। তো এই হলো আমার চিঠি। এরপরে ডক্টর গাস্টকে উনি নিয়ে আসলেন, ওনার সঙ্গে মেরি গাস্ট, ওনার ওয়াইফ, উনি পেশায় একজন নার্স ছিলেন। এরা এসে ওই যে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা বিশ্রামাগারে, তখন এই ছবি, আমি ওর ডান দিকে ওনার পাশে বসে আছি। এ আনসাং হিরো অফ দ্য লিবারেশন ওয়ার, উনি উনি মানে এই এসে কীভাবে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা যায় এই দেখতে পাবো। আমি ওনার সাথে, আমি তখন অর্থোপেডিক্সের ডাক্তার হয়েছি, উনি আমাকে অপারেশন শিখাচ্ছেন, জটিল অপারেশন। এখানে দেখা যায়, হ্যালো ইয়াসমিন, হ্যালো ইয়াসমিন, জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে, জি স্যার, ডক্টর ইয়াসমিন, জি 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 স্যার, দেখা যাচ্ছে, আমাকে কি শোনা যায়? ঠিক আছে, ওকে, জার্মানি ইজামিন কে এস আলম আলম, এনারা গিয়েছিলেন জার্মানিতে, যাতে করে তারা, যেহেতু কোনো অর্থোপেডিক সার্জন বাংলাদেশে ছিল না, সুতরাং এই শূন্য স্থানে কি করে এদের চিকিৎসা হবে, সেই চিকিৎসার নিমিত্তে এনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় জার্মানিতে। ঠিক আছে, এখানে দেখো আমার চেহারা দেখো, এই যে আমি, এটা না চেনা যায়, দেখো ব্যাক, দেখো চুল কেমন আমার, আমার চেহারা কেমন। আর এটি গাছ সাহেব, এনি হলেন আবুল হোসেন, উনি এখনো বেঁচে আছেন সম্ভবত, উনি মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছেন, উনি ডাক্তার আবুল হোসেন। এগুলো ওই সব হুইল চেয়ার ধারি মুক্তিযোদ্ধারা, আমি ওই পাশে এই যে বসে আছি, মানে এই যে পিছনে মুক্তিযোদ্ধারা সব অনেক, তখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, যেটা এখন সর্বার্থী হাসপাতালের উল্টো দিকে, হ্যাঁ, থাকতো আর কি। এবং আমি ওদের বাংলায় বুঝাই দিচ্ছি, উনি ইংরেজিতে কথা বলছেন। এটি আমার পরিবার, আমার ছেলে তখনকার দিনে, এই যে এটি, এটা আমার মেয়ে, এখন মেয়ে আমেরিকায় থাকে, ইকোনমিস্ট হয়েছে, ও ওখানে কাজ করে। মেরি গাস্ট আমাদের বাসায় আসতেন প্রায় প্রায় এবং বাচ্চাদেরকে খুব আদর করতেন। এটি দেখো মেরি গাস্ট, এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে ইয়ে করতেছেন, এই যে মেরি গাস্ট যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা, এই যে মোদাসের হোসেন মধু বীর প্রতীক, অন্যদেরকে ফুল দিচ্ছেন এবং
আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কিভাবে এদেরকে তুমি ট্রিটমেন্ট করবা, কি করবা, এই যে গাছটা এবং মেরি গাছটা, এই যে অনেক আগের ছবি ধরা যায় এগুলো 2000 সালেরও আগে। হ্যাঁ, এটি হলো আরেকটা ছবি, দেখতে পাচ্ছ এই যে হুইল চেয়াররা সবাই এখানে আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ছবি, গাছ সাহেব তখনকার দিনের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অ্যাডভাইজার উনি, এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। হ্যাঁ, এখানে গাছ সাহেব এবং অন্যান্যরা, রোনাল্ড জোসেফ গাছকে সম্বর্ধনা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সম্বর্ধনা দিচ্ছে। আমি এটা পঙ্গু হাসপাতালের ডিরেক্টর ছিলেন 2000 সালে, ইনি এটা ওনার ছবি 2002 সালে। তারপরে প্রফেসর রুহুল হক তোমরা জানো, উনি সাবেক মন্ত্রী এবং এখনকার ডাইরেক্টর হচ্ছে এই ভদ্রলোক যার নাম হলো আব্দুল গনি মোল্লা, উনি এখন পঙ্গু ডিরেক্টর। আমরা ওই যে আমার বাসায় এটা খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, এটি হচ্ছে এই, এটা হলো গাছ সাহেব, এটা মোয়াজ্জেম সাহেব, বহু পুরনো অফিসার মারা গেছেন উনি বহু বছর আগে, এটা নবুল আফসার সাহেব, উনিও মারা গেছেন, এটা তখন আমি, রাইট। এটি আমেরিকায়, এটা আমি, এই যে ডক্টর গাস্ট, তার সঙ্গে সঙ্গে উনি হলেন ওই, উনি হলেন বিখ্যাত হ্যান্ড সার্জেন পল ব্র্যান্ড, নাম করা হ্যান্ড সার্জেন, উনি বাংলাদেশে আসেননি, উনি ভারতে ছিলেন অনেকদিন। এটি আমাকে আমেরিকায় নিয়ে গেছিল, আমেরিকায় প্রশিক্ষণ নেওয়ার জন্য গাছ সাহেবে নিয়ে গেছিল, বিখ্যাত স্পাইন সার্জেন মানে টি হল্ট, নাম টি হল্টের কাছে। তারপরে আবারও রিসেপশন দেওয়া হচ্ছে গাছ সাহেবকে, আমি দাঁড়িয়ে আছি সিরাজুল ইসলাম সাহেব, যিনি পঙ্গু হাসপাতাল দেখতে পাচ্ছ যে ডক্টর সব মা RISD, তখনকার দিনে RISD মানে পঙ্গু হাসপাতাল, যেটা আর কি বর্তমানের নিটোর বলা হয়। এটি হচ্ছে সাত্তার নামে, দেখো এর চোখও নাই, অন্ধ, চোখও নাই, এদিকে তার হাতও নাই, তার হাতও নাই, এই যে একটা হাত নাই, মাইন্ড ব্লাস্টে হাত চলে যায় তার ওয়াইফ। এই এর কাছে প্রায় গাছ সাহেব আসতেন, এসে ওদের ছেলের মতো দেখতেন, মেয়ের মতো দেখতেন এবং পরামর্শ দিচ্ছেন বিভিন্ন সময়ে। এই যে ডক্টর গাছ বসে আছেন, এটা সিরাজুল ইসলাম সাহেব, এটা আমি, এটা গাছ সাহেব, এটা তখনকার দিনের এক ভদ্রলোক, ওনার নাম হলো জাকির খান চৌধুরী, ইনি গাছ সাহেব। এখানেও আমাদের ফারুক সাহেব, পঙ্গু হাসপাতালের ছবি, এগুলো সব মানে কীভাবে চিকিৎসা করা যায় সেটি আলোচনা হয়। এটি রুহুল, এটি হলো এখনকার যে জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি সাহেব, আর পঙ্গু হাসপাতালে প্যারাপ্লেজিক ওয়ার্ড উদ্বোধন করতেছেন, ইনি হলেন সালাউদ্দিন ইউসুফ সাহেব, ইনি গাছ সাহেব, রুহুল সাহেব, অন্যান্য অর্থোপেডিক সার্জনরা, এখানেও গনিমুল্লাহ সাহেব। এখানে এই পঙ্গু হাসপাতালে এই সব এগুলো, এই যে এটা হলো সাদেক যে মারা গেছে, সাদেক মাসে কয়েকদিন আগে মারা গেল এই ছেলেটা। হ্যালো হ্যালো, জরুরি কিছু, আমি একটা বোর্ডে মিটিংয়ে আছি, মিটিংয়ে আছি, যাও। হ্যাঁ ঠিক আছে, ওকে, আচ্ছা। তো তারপরে এটা আরেকটা ছবি, আমেরিকায় এই ছবি দেখানো হচ্ছে। হ্যাঁ, এটি মমতাজউদ্দিন আহমেদ, গাছ সাহেব, আমি, আমার মিসেস আর গাছ সাহেব, মিসেস গাস্ট। এটি আমেরিকার একটা জায়গাতে, এগুলো হলো মুক্তিযোদ্ধা, এগুলো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমি নিয়ে গেছিলাম আমেরিকায় ওদের সবাই, গাছ সাহেবের বাড়িতে, এই ছবি গাছ সাহেবের বাড়িতে, এটা এই দেখো কি ছোট্ট বাড়ি, কিছুই নাই এমন। আচ্ছা, মেমোরিয়াল মিটিং করা হচ্ছে উনি মারা যাওয়ার পরে, সেটা হলো মেমোরিয়াল মিটিং, এই যে আমি বক্তব্য দিচ্ছি, হ্যাঁ অনেক বছর আগে, তাই না? উনি যেহেতু পঙ্গু হাসপাতাল, আজকে যে হাসপাতাল অর্থোপেডিক তৈরি হয়েছে, প্রায় যে মুক্তিযোদ্ধারা, এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামাগার, আমি এখানে বহুদিন কাজ করেছি, বলা চলে আমি ডাক্তার হওয়ার আগেই এখানে গিয়েছিলাম, এবং আমি 2008 সালে, এখনো মুক্তিযোদ্ধারা আমার কাছে আসে, কিন্তু আমি এখন ওদের আর বেশি সময় ওদের দেই, এরা প্রায় সবাই মারাই গেছে, এরা বেঁচে নাই, এরা সব মারা গেছে। হ্যাঁ, এরা সব দেশের জন্য যুদ্ধ করে পা হারিয়েছে, পরে আমি এগুলো ছবি পরে নেওয়া হয়েছে, এবং এগুলো আর
দেখো যে আমরা বিভিন্ন সময়ে সেক্টর কমান্ডার এখানে আছে, সাব সেক্টর কমান্ডার আছে, নুরুজ্জামান সাহেব, বিভিন্ন ছবি আমরা তুলেছি। হ্যাঁ, এবং এই দেখো 14 ডিসেম্বরে রায়ের বাজারের বধ্যভূমি দেখানো হচ্ছে, এবং এই যে এডওয়ার্ড কেনেডি 1971 সালে শরণার্থী ক্যাম্পে এসে ভিজিট করে উনি বলেছিলেন যে এই বাংলাদেশের লোককে তোমাদের সাহায্য করা উচিত, এবং আমেরিকার গভর্নমেন্টের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন। এই দেখো ভারতের দিকে সেভাবে কিভাবে যাচ্ছে শরণার্থীরা তখনকার দিনে, সেই করুণ ছবি। আর আমরা এই 14ই ডিসেম্বরের যে কয়েকদিন আগে, যে ডিসেম্বর মাসে 14 তারিখে এইসব গুণী মানুষগুলোকে মেরে ফেলা হয়, প্রত্যেকটা অত্যন্ত গুণী মানুষ এদেরকে হত্যা করে, এই আমাদের আলবদর আল শামসরা রাজাকাররা। এবং এটা হলো উল্লাস, এটা হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাই হলো শেষ। স্টপ শেয়ারিং। আসো এখন, তোমরা ফিরে আসো। অসংখ্য ধন্যবাদ স্যার। দেখছিলাম মুক্তিযুদ্ধের গল্পগাথা এবং ছবি প্রদর্শনীর মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধ তথা আপনার পেশা জীবনের গল্পগুলো তুলে ধরছিলেন। স্যার, আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখিত, আমার সংযোগে একটু সমস্যা হচ্ছে, আমি একটু সামান্য কিছুক্ষণ সময় নিচ্ছি স্যার, দুঃখিত। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.